মাজহাব না মানা ফরজ, মাজহাব না মানা ফরজ। ইমাম আবু হানিফা কোন মাজহাব মেনেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন মাজহাব মেনেছেন? না, আপনাকে আমাকে উল্টা পাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাজহাব মানো, তুমি ভুলের মধ্যে আসো। এখন থেকে আপনি জবাব দিবেন হানাফি মাজহাব মানি, আপনি জবাব দিবেন হানাফি মাজহাব মানি হলো কোরআন সুন্নার সমষ্টিগত একটা সংকলন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজহাব আমি মানি, হানাফি সংকলন, হানাফি সংকলন মানি, আমি হানাফি সংকলন মানি। ইমাম বুখারী বুখারী শরীফের হাদিসগুলো কি আবিষ্কার করছে না সংকলন করছে? হাত এইভাবে উঠানো, এতটুকু উঠানো, এতটুকু উঠানো, এক এক ইমামের নিকট মুস্তাহাব, কোনো ওয়াজিব বিষয় না। হাত এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এক এক ইমামের নিকট মুস্তাহাব। এখন বলতে পারেন হুজুর আপনি কি করেন? আমি এটা করি কানের পর্যন্ত। কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজহাব আমি মানি, হানাফি সংকলন, হানাফি সংকলন মানি, আমি হানাফি সংকলন মানি। ইমাম বুখারী বুখারী শরীফের হাদিসগুলো কি আবিষ্কার করছে না সংকলন করছে? মন দিয়ে হুজুরের বক্তব্যটা শুনে। তাহলে ইমাম বুখারীর সংকলন, চলে আসা জিনিস সংকলন, ইমাম মুসলিম চলে আসা জিনিস সংকলন করছেন, ইমাম নাসাই চলে আসা জিনিস সংকলন করছেন, হানাফি মাজহাব ইমাম আবু হানিফা 40 জনের একটা ফিকহি বোর্ড দিয়ে চলে আসা কোরআন সুন্নাকে একটা সংকলন করে রূপদান করছে। তাহলে কোরআন সুন্নার সংকলন এটা নতুন কোন ধর্ম না, চলে আসা জিনিসকে লিপিবদ্ধ করা। বুখারী শরীফ নতুন কোন ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। মুসলিম শরীফ নতুন কোন ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। হানাফি মাজহাব নতুন কোন জিনিস না, চলে আসা জিনিসকে একটা জায়গায় সংকলন করা। শাফি মাজহাব নতুন কোন জিনিস না, কোরআন সুন্নাকেই কোথাও একত্রিত করা। এই জন্য আপনাকে আমাকে উল্টা পাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাজহাব মানো, তুমি ভুলের মধ্যে আসো। এখন থেকে আপনি জবাব দিবেন হানাফি মাজহাব মানি, আপনি জবাব দিবেন হানাফি মাজহাব মানি হলো কোরআন সুন্নার সমষ্টিগত একটা সংকলন, এই সংকলনের নাম হানাফি সংকলন, আমি এটা মানি। বলতে পারেন আপনি কেন মানেন? দেখেন হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে, এই এতটুকু হাত উঠানো কটা হলো? একটা। তাহলে বুক বরাবর হাত উঠানো, দুই কাঁধ বরাবর হাত উঠানো, তিন কান বরাবর হাত উঠানো। এখন আপনি আমারে বলতে পারেন আপনি হানাফি সংকলন কেন মানেন? আমি মানি এই কারণে, এক নম্বর বুক বরাবর, দুই নম্বর কাঁধ বরাবর, তিন কান বরাবর। তাহলে নবীজি কয়টা কথা বলছে? তিনটা। এখন আমি দেখলাম সর্বশেষ সীমানা হলো কান। এখন এই কান পর্যন্ত আনলে দেখেন তো বুকের উপর হাত উঠে কিনা, কাঁধের উপর উঠে কিনা। তাহলে কান পর্যন্ত আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয়ে যায়। এইখানে এক হাদিস আমল হয়, দুই হাদিস বাদ যায়। কাঁধ বরাবর দুই হাদিসের উপর আমল হয়, এক হাদিস বাদ যায়। কান বরাবর তিন হাদিসের উপর আমল হয়ে যায়, এটাকে হানাফি সংকলন বলা হয়। তো সহজ জিনিসটা কেন কঠিন হবে বুঝে? নতুন ধর্ম এটা, ধোকাবাজি, এটা কোনো নতুন ধর্ম নয়। আমি যে বুখারী শরীফ যার কাছে পড়ছি সর্বশেষ হাদিস পুরো বুখারী শরীফটা, বুখারী শরীফে দেখবেন আমার ভিডিওতে একটা সনদ বর্ণনা করা আছে। এই পুরা সনদের মধ্যে যতজন ইমামের নাম বলা প্রায় সকলেই মাজহাব মানত। তাহলে বুখারী শরীফ লেখা হইলো মাজহাব যারা মানত তাদের নাম দিয়া, আপনি হঠাৎ বলতেছেন মাজহাব বেদাত। ইমাম বুখারীও হাম্বলি মাজহাব মানত, তো ইমাম বুখারী বেদাতি? কেউ কেউ বলেন উনি শাফি মাজহাবের ছিলেন, তো উনি কি বেদাতি? নাউজুবিল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি শাফি মাজহাবের ছিলেন, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া। পুরা দুনিয়া এমন কোন বিদ্যা নাই যা আল্লাহ ওনারে দেয় নাই, উনি এত কিছু বুঝেও শাফি মাজহাব মানলেন। ভাই ঝগড়া করবো না আমরা, এটা মনে রাখবেন, হানাফি সংকলন মানা, শাফি সংকলন মানা, মালিকি সংকলন মানা, হাম্বলি সংকলন মানা, এটা নতুন কোনো জিনিস নয়। সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে এরকম একটা সংকলনের নাম হলো মাজহাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস একই বিষয়ে একাধিক হাদিস পাবেন, আপনি কোনটা মানবেন? মাজহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায়, এটার নাম মাজহাব। এটার নাম কি? মাজহাব। এই জন্য মাজহাব মানে নতুন কিছু না। কোন আলোচনা ইনশাল্লাহ মাজহাব সম্পর্কে পুরো একটা আলোচনা করব, সেদিন ইনশাল্লাহ বুঝিয়ে দিবো আসলে মাজহাব মানে নতুন কিছু না, মাজহাব মানে কোনো ধর্ম না, মাজহাব মানে বুখারী শরীফ যেমন মুসলিম শরীফ যেমন মাজহাবও তেমন, এমন একটা জিনিস। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ঝগড়া মুক্ত ভাবে রমজানের পুরাটা রোজা যেন, পুরাটা রমজান মাস আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন।